हेलो फ्रेंड्स, शायंतिकास किचने अपन सकल के स्वागत। आज के अपन संगे डिमेर एक रेसिपि शेयर करब। एक घे डिमेर स्वाद बदलानों रेसिपिटी अपना अवश्य ट्राई करते। आज के बना डिमेर दो पेजा। चलो देखे नहीं क्यों डिमेर दो पेजा बनाई। एखे हमें छटा डिम से करते दिए डिमटा भलोक से आगे। ये रेसिपिटी किन्तु खुबी इजी और खुबी ताड़ाताड़ी रान्ना हो जाए। एबार एर मध्य हमें ठंडा जल दिए ठंडा करे निये डिमगुलो छाड़िए निच्छि। डिम अनेकेई खूब पसंद करे, ताई जोन्नो डिमेर झोल तो आमरा सब समय खेये थाकि। मुखेर स्वाद बदलानोर जोन्नो ये रेसिपिटा आपनारा अवश्य ट्राई करते पारेन। एटा किन्तु भात दिए खेतेओ जेमन भालो लागे, रुटी लुचि बा परोटार साथे खेतेओ भालो लागे। झटपट बनिए निते पारेन एई डिमेर दो पेजा। आमि हाफ टी स्पून लवण और हाफ टी स्पून हलुद दिए एबार एगुलो भालो करे मैरिनेट करे निच्छि। डिमटा मैरिनेट करे किछुक्षण रेखे देब। आमि स्किप करे गेछिलाम, एगुलो छुरीर साहाज्ये आमि एकटु केटे दिच्छि। एइभाबे केटे दिले किन्तु डिम फाटे ना, ना होले डिम अनेक समय कड़ाई देर पर फाटे, से क्षेत्र में एक गाए तेल छिटकान भय थे। तीन सब डिमगुलो दुपाशे केटे दिए। एबार एखाने किछु प्याज कुचि नियेछि, आदा कुचि और रसुन बाटा आर नियेछि कटा काँचा लंका। एबार एक बड़ो प्याजेर पेस्ट बानिये नियेछि। एखन रान्नाटा शुरू करछि। आमि 5 टेबिल स्पून रिफाइंड अयेल भालो करे गरम करे नियेछि। आपनारा अवश्य रान्नाटा सर्षेर तेलेओ करते पारेन। तेल भालो करे गरम करे निये मैरिनेट करा डिमगुलो आमि तेलेर मध्ये दिये दिच्छि। भालो करे डिमगुलो भेजे नेब। आपनारा जदि कड़ा करे भाजा पछन्द ना करेन सेक्षेत्रे हालका करेओ भेजे निते पारेन। हल्का करे नाड়াচাড়া করে দিলাম। এবার আমি ডিম ভাজাগুলো এইভাবে একটু ভেজে তুলে নেব। ডিম আমি আর বেশি ভাজছি না, আপনারা চাইলে অবশ্যই ভেজে নিতে পারেন। এবার আমি একটি পাত্রে ডিম ভাজাগুলো তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে দারচিনির টুকরো, আর দিচ্ছি 2টো ছোট এলাচ ফাটিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নগুলো একটু আমি 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। লো ফ্লেমে রেখেছি গ্যাসটা, আগে আমি তেলটা গরম করে নিয়েছিলাম ভালো করে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেটা সেটা। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু চিড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা ফাটার ভয় থাকে। আমি ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে দিচ্ছি তেলে। পেঁয়াজ কিন্তু খুব বেশি আমি নরম করে ভাজব না এক্ষেত্রে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি সব মশলাগুলো পরপর দিয়ে দেব। আর বলে রাখি, ডিমের দো পেঁয়াজাতে আমি ডিমগুলো গোটা রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটা হাফ হাফ করেও করতে পারেন। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 টিস্পুন আদা। আদাটা আমি কড়াইয়ের মাঝখানে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। এবার আদা আর রসুন মাঝখানে একটুখানি ফ্রাই করে নিয়ে আমি সমস্ত পেঁয়াজের সাথে মেশাবো। আলাদা করে একটু ফ্রাই করে নিয়ে আমি এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব আর এটা ফ্রাই করতে থাকব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো।
লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এইভাবেই আমি এগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব আর একে একে সব মশলাগুলো এরপর অ্যাড করব। এইভাবেই একটুখানি পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষাতে থাকব। একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। মশলাগুলো ভালো করে আমি কষাতে থাকব যতক্ষণ না এটা তেল ছাড়ছে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি এটা ফ্রাই করতে থাকব। আর একটু ড্রাই হয়ে গেছে বলে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এইভাবেই মশলাটা কষাতে থাকব খুব ভালো করে। মশলাটা যত ভালো কষানো হবে এর টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এটা একটু স্পাইসি তাই আমি এরকম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে একটু কম কম মশলাও ব্যবহার করতে পারেন। এইভাবে এটা ভালো করে কষিয়েছি। দেখুন এখন কিন্তু অনেকটাই তেল ঝরতে শুরু করেছে, মশলা থেকে তেল ছাড়ছে খুব ভালো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না। ডিমের দো পেঁয়াজেতে গ্রেভিটা একটু গাঢ়ই হয় তাই জন্য আমি আর কোনো জল দিচ্ছি না। আপনারা চাইলে আরও একটু জল অ্যাড করতে পারেন, তবে এটা গাঢ়ই ভালো লাগবে। এরকমভাবে ঝোলটা একটুখানি ফুটিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিচ্ছি। রেসিপিটা অলমোস্ট ডান। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিনিট 2-এর জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। 2 মিনিট পর ফিরে এলাম। আমি এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেসিপিটি বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলেই আমি যখনই কোনো রেসিপি নিয়ে আসবো সেটা আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন।